Assalamualaikum. Welcome back to my YouTube channel Sadat Study. আজকের এপিসোডে আমি কথা বলবো হিরো থ্রিলারের নতুন যে রিফ্রেশ এডিশন এসেছে এই এডিশনটি নিয়ে। আর আজকের এপিসোডে বেসিক্যালি আমি তুলে ধরবো এই রিফ্রেশ এডিশনের মধ্যে হিরো কোম্পানি কি কি চেঞ্জ এনেছে যাতে হিরো থ্রিলার বাইকটি আরো একটু বেশি এগ্রেসিভ হয়, আরো বেশি অ্যাট্রাকটিভ হয়, কি কি চেঞ্জ নিয়ে এসেছে বেসিক্যালি এগুলো নিয়ে কথা বলবো। এর পাশাপাশি কেন চেঞ্জগুলো নিয়ে এসেছে সেটা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু আমি একজন হিরো থ্রিলার ইউজার, সেহেতু আমি থ্রিলারের ব্যাপারগুলো খুব ভালোমতো জানি। তো এটাতে যে চেঞ্জগুলো নিয়ে আসে সেটা কতটুকু যুক্তিসম্মত এটা আপনি আজকের এই এপিসোড থেকে ক্লিয়ার হয়ে যাবেন। তো ভিউয়ার্স, দেরি না করে শুরু করা যাক আজকের এপিসোডটি। তো ভিউয়ার্স, বলতে গেলে প্রথমে আউটলুকের কথা বলি। যেহেতু হিরো থ্রিলার বাইকটি এর আগে যেরকম ছিল সেটা নিয়ে অনেকেরই কমপ্লেন ছিল যে বাংলাদেশে স্পোর্টস বাইকগুলো সাধারণত এরকম আউটলুকের হয় না। স্পোর্টস বাইকের মধ্যে কিছু জিনিস আছে যে জিনিসগুলো ম্যান্ডেটরি থাকে, তার মধ্যে সবচেয়ে বড় যেটা জিনিস সেটা হচ্ছিলো ইঞ্জিন গার্ড। সো স্পোর্টস বাইকের একটা সৌন্দর্য কিন্তু ডিপেন্ড করে ইঞ্জিন গার্ডের উপরে। তো হিরো থ্রিলার এই বাইকটিতে ইঞ্জিন গার্ড না থাকার জন্য অনেকেই কমপ্লেন ছিল যে এটার আউটলুকটা স্পোর্টস বাইকের আউটলুকের সঙ্গে যায় না। তো এবার হিরো মোটোকপ এই ব্যাপারটা ইনভেস্টিগেশন করে এই জিনিসটি এই নতুন যে রিফ্রেশ এডিশন আছে সেখানে অ্যাড করে দিয়েছে। সো এখানে আপনি পেয়ে যাচ্ছেন মাড গার্ড, যেটা স্টকে পাবেন, আপনাকে আফটার মার্কেট পারচেস করতে হবে না। তা বাদে আরেকটা জিনিস ছিল যে হিরো থ্রিলার কোম্পানিতে ইনার গ্র্যাব রিল থাকাতে পিলিয়ন কমফোর্ট, বিশেষ করে লেডিসদের কমফোর্টটা নিয়ে একটু ইয়া ছিল, ইস্যু ছিল। তো এবার হিরো কোম্পানি সেই ব্যাপারটা নিয়ে মাথা ঘামিয়েছে এবং এখানে একটা গ্যাপ রিল অ্যাড করে দিয়েছে। গ্যাপ রিলটা অনেক শক্তপোক্ত এবং খুবই সুন্দর। আপনি যদি দেখেন আউটলুকটা এখন চেঞ্জ হয়ে গেছে। এবারেও আরেকটা জিনিস ছিল যে সিটটা অনেক কার্ভ থাকাতে পিলিয়নরা বসতে সেরকম কমফোর্ট ফিল করতো না। তো নতুন ভার্সনে হিরো কোম্পানি এই সিটের কার্ভটাকে কমিয়ে দিয়েছে। আপনি যদি দেখেন যে আগে যে ভার্সন ছিল এখানে একটা ছোট্ট ডিমের মতো ছিল, সেই ডিমের মতো জিনিসটা নেই, এখন অনেকটা ক্লিন হয়ে গেছে। তো এখানে কিন্তু পিলিয়ন আগের থেকে বেশি কমফোর্ট পাবে। সো হিরো কোম্পানি এই কয়েকটা জিনিস নিয়ে খুব ভালো মতো অ্যানালাইসিস করেছে এবং স্পোর্টস বাইকে যেসব জিনিসগুলো মিসিং ছিল হিরো থ্রিলার বাইকটিতে সেই জিনিসগুলো কিন্তু হিরো কোম্পানি এই নতুন রিফ্রেশ এডিশনে অ্যাড করে দিয়েছে। এ বাদে আর কী কী দিয়েছে এখানে যদি আপনারা দেখেন, এখানে কিন্তু চার্জার পোর্টটা অ্যাড করে দিয়েছে। সাধারণত আমরা বাইকাররা যখন ট্যুরে যাই তখন অনেক সময় আমরা স্মার্টফোন, ওয়াচ, তারপর অনেক ক্ষেত্রে ড্রোন এবং আদার্স কিছু ইলেকট্রনিক অ্যাক্সেসরি যেগুলো চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে, তার জন্য আমরা আফটার মার্কেট থেকে চার্জিং পোর্ট অ্যাড করে তারপরে চার্জ দিই। কিন্তু এই হিরো থ্রিলার বাইকটিতে স্পোর্টস বাইকের পাশাপাশি এটা ট্যুরিং বাইক হিসেবেও হিরো কোম্পানি লঞ্চ করেছে। তো ট্যুরিংয়ের ক্ষেত্রে এই যে একটা প্রতিবন্ধকতা সেটাকে রিমুভ করার জন্য এখানে কিন্তু চার্জিং পোর্টটা অ্যাড করে দিয়েছে। তা বাদে আর কী কী চেঞ্জ আসে সেই জিনিসগুলো আমি বলে দিই। এখানে গ্রাফিক্সের এখানে চেঞ্জ আসছে, এখানে সুন্দর একটা গ্রাফিক্স অ্যাড করে দেওয়া হয়েছে, যার ফলে আপনার বাইকের আউটলুকটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। বিশেষ করে ট্যাঙ্কির এই গ্রাফিক্সটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সাদা বাইকের ক্ষেত্রেও সেম, ট্যাঙ্কির এখানে কিছু গ্রাফিক্স অ্যাড করা হয়েছে, তারপর এখানে দেখা যাচ্ছে যে আপনার ফুয়েল ট্যাঙ্কের মাথার উপরে কিছু গ্রাফিক্স অ্যাড করা হয়েছে, যার ফলে কিন্তু বাইকের আউটলুকটা আগের থেকে অনেক বেশি এগ্রেসিভ হয়েছে, অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়েছে। সো স্পোর্টস বাইক হিসেবে এখানে যে কমতিগুলো ছিল সেই কমতিগুলো নিয়ে কিন্তু হিরো কোম্পানি কাজ করেছে এবং এই নতুন রিফ্রেশ এডিশনের মধ্যে এই জিনিসগুলো দিয়ে দিয়েছে। সো যেটা ডিমান্ড ছিল কাস্টমারের মোটামুটি ডিমান্ডটা ফুলফিল করতে পেরেছে। তা বাদে এখানে আরও কিছু ডিমান্ড কিন্তু কাস্টমারের রয়ে গেছে, যে জিনিসগুলো হিরো কোম্পানি চাইলে দিতে পারতো কিন্তু দেয়নি। তার মধ্যে মেইন যে জিনিসটা হচ্ছিলো, যদি আমরা এখানে নতুনটার এখানে যদি চাবি নেই, যেহেতু ইঞ্জিনের কানেকশনটা কাট করা আছে, সো আমি যতটুকু দেখেছি এখানে গিয়ার ইন্ডিকেটর কিন্তু অ্যাড করতে পারতো। যেহেতু স্টেলথ এডিশনের মধ্যে গিয়ার ইন্ডিকেটর ছিল, তো হিরো কোম্পানি চাইলে এটা অ্যাড করতে পারতো, বাট এই জিনিসটা অ্যাড করেনি, সেই জিনিসটা একটু খারাপ হয়েছে। বিকজ অফ এই বাইকটার ইউজার কিন্তু বিগিনার ইউজার অনেক বেশি, যারা নতুন বাইক কিনেছে অথবা ফার্স্ট বাইক হিসেবে এটা চয়েস করতেছে, কারণ স্পোর্টস বাইকের মধ্যে লোয়ার সেগমেন্টে এটা একমাত্র বাইক যেটা অন্য অন্য যে কোনো জায়ান্ট বাইককে, জায়ান্ট স্পোর্টস বাইককে ফিল করতে পারে অথবা কমপ্লিট করতে পারে। তো এখানে যদি গিয়ার ইন্ডিকেটরটা থাকতো তাহলে হয়তো বা যারা অ্যামেচার বাইকার আছে তাদের জন্য একটু সুবিধা হইতো। তা বাদে স্টেলথ এডিশন আরেকটা জিনিস ছিল, যেখানকার লাইটটা কম বেশি করা যায়, যেহেতু এটা একটা নেগেটিভ ডিসপ্লে। তো যখন আমরা সূর্যের আলো, অতিরিক্ত সূর্য আলোতে যাই তখন এই ডিসপ্লেটা অনেক সময় ব্ল্যাক আউট হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি এটা আপনার লাইটটা কমা বেশি করার যে সুযোগটা থাকতো যেটা স্টেলথ এডিশনে আছে, তাহলে হয়তো বা আরও বেশি অ্যাট্রাকটিভ হইতো। তো আফটারঅল বলতে গেলে স্পোর্টস বাইক হিসেবে এই বাইকে যেসব জিনিসের দরকার ছিল সেই জিনিসগুলো মোটামুটি উঠে এসেছে এই বাইকে। তো ভিউয়ার্স, এখানে আরেকটা জিনিস যেটা বলতে হয়, প্রাইসের ক্ষেত্রে কিন্তু হিরো কোম্পানি খুব বেশি এই চেঞ্জগুলোর জন্য খুব বেশি প্রাইস চার্জ করছে না। এই বাইকটার বর্তমানে প্রাইস হচ্ছে 2,04,000, যেটা প্রিভিয়াসলি ছিল 2,00,000 টাকা। সো খুব বেশি কিন্তু প্রাইস এখানে চার্জ করছে না। তো ভিউয়ার্স,
রিফ্রেশ এডিশন নিয়ে আমার আজকের এপিসোডটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বেশ ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।